আমাকে নিয়ে বাইরে আসার কারণটা কি জানতে পারি? কারণ নাই তো, আবার হয়তো থাকতে পারে, ঠিক বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি আপনার সাথে সময়টা খুব ভালো যাচ্ছে। সময়ের প্রয়োজনে কি করা হয়, আগে তো সীমারেখা বেঁধে দিয়েছে, আপনি না চাইলে ক্রস করে কি করেন? সহজে তো আপনি সত্যি কথা বলেন না, তবে এটুকু বলেন আমার কোম্পানি কি আপনার খুব খারাপ লাগছে? না, তা লাগছে না, কিন্তু অকারণে সময় নষ্ট সেটাই মনে হচ্ছে। আজব তো, ছুটি কাটাচ্ছেন সাথে একজন ফিমেল কোম্পানি আছে, আপনার সময়টা তো আরো কালারফুল হয়ে যাওয়ার কথা। ছকে বাঁধা জীবনযাপন করছি সারা জীবন, যখন ছোট ছিলাম তখন ছিল বাবার শাসন, পারিবারিক নিয়ম, তার বাইরেও যাইনি, কখনো যাওয়ার কথা ভাবিও। চাকরিতে যখন ঢুকলাম জীবনটা পড়ে গেল একেবারেই শৃঙ্খলার মধ্যে, সেই শৃঙ্খলার বাইরেও কখনো যাওয়া পসিবল হয়। জীবন চলছে একেবারেই জীবনের নিয়ম, সেই নিয়মের একটা অংশে ঘর বাঁধার চিন্তাও করেছি কিন্তু করা হয়নি, ধরেই নিয়েছি ওটা নিয়মের মধ্যে নেই, তাই আপনার সাথে কাটানোর সময়টা অনিয়ম মনে হচ্ছে। কথাগুলো খুব কঠিন ছিল, তারপরে অর্থটা ধরতে পেরেছি মনে হয়। বিয়ে করবেন, সংসার হবে, এটাই তো নিয়ম। ভুল বুঝেননি, কাকে বিয়ে করছেন, বিয়ে করা ঠিক হবে কিনা, সুখী হতে পারবেন কিনা, এসব নিয়ে না ভাবার কোনো প্রয়োজন নেই। Actually, someone somewhere is waiting for me. সেটা ভেবে আর সময় নষ্ট করতে চাই না। যে ব্যাখ্যা দেন না কেন আপনি, আপনি তো একজন খুনি তাই না? ইয়েস, অন্য আমি খুনি, আবার একজন যে কারণে আপনি এখন বেঁচে আছেন। আমাকে করুণা করার কোনো দরকার নেই, আমাকে যদি মারতে হয় তো মেরে এখান থেকে বিদায় হন।
আপনার তো কথা আমি সুখে খেতে বলছো কি জান আপনি আমার কাছে আমি আপনাকে বাঁচাতে চাই সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায় আরে বোকা তোকে তো দিলাম আধুনিক ঢাকায় স্বপ্নধরা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে আধুনিক ঢাকা ওখানেই স্বপ্নধরা ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা আপনি এভাবে আমাকে আর কতদিন আটকে রাখবেন সারা জীবন মানে আপনাকে তো আমার এক সেকেন্ড সহ্য হয় না এই কথা আপনি ভাবলেন কি করে আমি আপনাকে কথাটা মিন করে বলেছি আপনি যদি শুধু সেই মানুষটাই হতেন তাহলে আপনার কথা শুনতে আমার ভালো লাগতো আকাশ পাতাল পার্থক্য আপনি একজন খুনি একজন ক্রিমিনাল আপনি পুলিশকে বলেছিলেন খুনিকে দেখলে আপনি চিনতে পারবেন আপনি কি আমার কথা মিন করেছিলেন হ্যাঁ আপনি কি দেখেছেন আমি গুলি করেছি কিনা দেখেছেন আমাকে খুন করতে না তাহলে কেন বলছেন কেন বারবার বলছেন আমি খুনি 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 আপনার লোকজনই তো খুন করেছে নিশ্চয়ই আপনার অর্ডারে তো একই তো কথা হলো না কি বিভৎস সেই দৃশ্য উফ কি নিষ্ঠুর আপনার মন লোকটা বাঁচার জন্য কি প্রাণপণ চেষ্টাই না করছিল অথচ আপনি কি নির্মম ভাবে তাকে মেরে ফেললেন বুঝতে পারছি না We should have some drinks. রোহান তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার কি মনে হচ্ছে না আমাদের দুজনের মাঝখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে আমরা খুব দূরে সরে যাচ্ছি মানে তোমার কি মনে হচ্ছে না আমাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে খুই না তো আমাদের সবকিছু ঠিকঠাক আছে আমি তো তেমন কিছু দেখছি না আমরা আগে কত গল্প করতাম একসাথে কত টাইম স্পেন্ড করতাম কথা বলতে বলতে কখন সময় পার হয়ে যেত টেরও পেতাম আর
যখন আমরা মানে আমাদের মধ্যে কত এক্সাইটমেন্ট কাজ করতো, একসাথে কত ফান করতাম, বাট এখন আমরা কেউ কার সাথে প্রয়োজন ছাড়া কথাই বলছি না। তোমার কাছে এটা নর্মাল মনে হচ্ছে না? মানে দেখো, এই এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, সবাই খুব প্রেসারে আছে, তো এই কারণেই হয়তো। রোহান, তুমি কি তোমার নিজের মধ্যে কিছু লুকাচ্ছো? না, আমি কি লুকাবো? আমাদের এই সম্পর্কের মাঝখানে লুকানো কি আছে? সেই সম্পর্কের জন্যই বলছি, তোমার যদি কাউকে কিছু বলার থাকে তাহলে সেটা গোপন না করে প্রকাশ করে দেওয়া ভালো না? না না, যে আমাদের মাঝখানে কি এমন কিছু আছে নাকি? কিছু তো নাই, না চলুন ফিরে যাই, একটু পর তো সন্ধ্যা হয়ে আসবে, আপনার বোনও ফিরে আসবে। ও আসবে না, যতক্ষণ পর্যন্ত না ওর মন শান্ত হয় ও ফিরবে না। এভাবে ঘুরে কি কোনোদিনও শান্তি পাবে? শুধু কষ্টটাই বাড়বে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সবকিছুই জানেন। কিছু সত্য আমার ভিতরে এমন ভাবে আছে কোনোদিনও বেরোবে, ইভেন কি মৃত্যু হলো না। যাই হোক, এসব নিয়ে কথা বলবো না। এই নিয়ে কথা বলার জন্যই তো সবকিছু। মানে দেখুন জেরিন,
আমি খুব ভালো করে বুঝতে পারি যে আপনি